posture of the Russian forces. লাগেজ টিকেট থেকে শুরু করে খাবার নিয়েও বিপদ। কর্তৃপক্ষ
ইজিপ্টের রাজধানী অ্যাথেন্সও। বিমানবন্দর মুখী সড়ক থেকে মঙ্গলবার পর্যন্ত উদ্ধার করা হয় 3,500 মানুষকে, কিন্তু এখনো বরফে আটকা 3 শতাধিক যানবাহন। দেশের দুর্যোগপূর্ণ এলাকাগুলো জারি করা হয়েছে সতর্কতা, কারণ বেহাল দশা আবহাওয়া আর দিন চার দিন থাকতে পারে বৈরী পরিবেশ। আমাদের সবারই সচেতন হওয়া প্রয়োজন। মঙ্গলবার রাতেও গ্রিক শহরটিতে রেকর্ড করা হয় -14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পরিস্থিতি মোকাবেলায় ঘোষণা করা হয়েছে একদিনের জাতীয় ছুটি। ওষুধ, পেট্রোল পাম্প, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ সবকিছু। নজর কার আয়োজনে 73তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে ভারত। রাজধানী নয়াদিল্লি রাজপথে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। 21 বার তপোধনের মধ্য দিয়ে শুরু হয় প্যারেড, তাতে অংশ নেয় 5,000 শিশু, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা। করোনা টিকা গ্রহীতারাই শুধু এই আয়োজনে অংশ নিতে পেরেছেন। স্যালুট গ্রহণ করেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। 75টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার দেখায় কসরত। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 1,000 ড্রোন ওড়ানো হয় কুচকাওয়াজে। নজর কারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশন। 1950 সালের 26 জানুয়ারি গৃহীত হয় ভারতের সংবিধান। সেই থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছে। B-70 V-5 helicopters of the one TLB-1 moves forward. ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পাচ্ছেন দেশের প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। দেশটির প্রজাতন্ত্র দিবসে এমন ঘোষণা এল। গেল বছরই হেলিকপ্টার দুর্ঘটনায় স্বস্তি তিনি প্রাণ হারান। এছাড়া কংগ্রেসের জনপ্রিয় নেতা গুলাম নবী আজাদ এবং পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তবে সিপিএম নেতা বুদ্ধদেব এই সম্মাননা প্রত্যাখ্যান করেছেন। এছাড়া করোনা টিকা ও প্রস্তুতকারক কৃষ্ণ ও সুজিত রেল্লা, সাইরাস পুনিওয়ালা, মাইক্রোসফটের ভারতীয় বংশোদ্ভূত সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণে ঘোষিত করা হবে। মহামারী চলাকালে প্রথমবার দৈনিক 5 লাখের উপর সংক্রমণ শনাক্ত হলো ফ্রান্সে। মঙ্গলবার দেশটিতে প্রাণ হারিয়েছেন 467 জন। মহামারী চলমান থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশটি, যার জন্য এই অমিক্রনের প্রভাব কী দুঃশ্বের গবেষক এবং চিকিৎসকরা। গেল সপ্তাহে দেশটিতে দৈনিক সংক্রমণ শনাক্ত ছিল গড়ে 3,60,000-এর উপরে। সরকারি হিসাব অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেশটির 30,000 মানুষ, যা 2020 সালের নভেম্বরের পর সর্বোচ্চ। অবশ্য আইসিইউতে রয়েছেন 4,000-এর মতো রোগী। সারা বিশ্বে মঙ্গলবার শনাক্ত হয়েছে 32 লাখের উপর করোনা সংক্রমণ, প্রাণ হারিয়েছেন 9,500-এর কাছাকাছি মানুষ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিশেষায়িত টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো ফাইজার বায়োএনটেক। যুক্তরাষ্ট্রে শুরু হওয়া পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন 1400-এর বেশি স্বেচ্ছাসেবী। টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, বুস্টার ডোজ হিসেবে নতুন ভ্যাকসিনের কার্যকারিতা তারা খতিয়ে দেখবে। এছাড়া টিকা গ্রহণ করেনি এমন ব্যক্তিদের উপর নিয়মিত বিরতিতে প্রয়োগ করা হবে 3টি ডোজ। মার্কিন কোম্পানি মডার্নাও খুব শিগগিরই নিজস্ব অমিক্রন প্রতিরোধক ভ্যাকসিন নিয়ে কাজ শুরু ঘোষণা দিয়েছে। এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা বিদ্যমান টিকার মান উন্নয়নে কাজ করছে। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার অমিক্রন শনাক্তের পর 100 দিনের মধ্যে নতুন টিকা বাজারে আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠান। শ্বাসরুদ্ধকর অভিযানের পর অবশেষে সিরিয়ার হাসাকা প্রদেশের কারাগারে নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। উদ্ধার করা হয়েছে জিম্মিদের, এমন দাবি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর। মঙ্গলবার আত্মসমর্পণ করে 250 বেশি জঙ্গি পলাতক আরো প্রায় 300 IS সদস্যকে উদ্ধারে এখনও অভিযান চলছে। আইএস এর বিরুদ্ধে অভিযানে এগিয়ে চলেছে কুর্দি বাহিনী। হাসাকা প্রদেশের গোয়েরান কারাগারের এই মিশনে অংশ নেয় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ, যোগ দেয় সিরিয়ান কুর্দিশ মিলিশিয়া YPGO। গত বৃহস্পতিবার রাতে কারাগারটিতে হামলা চালিয়েছিল আইএস জঙ্গিরা। কয়েকজন নেতাসহ গোষ্ঠীটির 3,500-এর মতো বন্দী আছে সেখানে। কারাগারের আংশিক নিয়ন্ত্রণে নিয়ে জিম্মি করে নিরাপত্তারক্ষী সহ কয়েকজন কর্মীকে। তাদের উদ্ধারে আন্তর্জাতিক জোটের সহায়তায় চলে অভিযান। অবশেষে বড় সাফল্য আসে মঙ্গলবার, অবসান হয় জিম্মি দশার। আত্মসমর্পণ করে জঙ্গিদের অনেকে, যাদের প্রায় অর্ধেকের বয়স 12 থেকে 17 বছরের মধ্যে। তাদেরই ঢাল হিসেবে ব্যবহার করছিল আইএস। পরিস্থিতি আমাদের বাহিনীর নিয়ন্ত্রণে। অভিযানে এত দীর্ঘ সময় লাগার কারণ কয়েকটি সেলে প্রায় 700 কিশোর ছিল, এদের ঢাল হিসেবে ব্যবহার করে জঙ্গিরা। সে কারণেই আমাদের সাবধান হতে হয় পরিস্থিতির মোকাবেলায়।
সীমান্তবর্তী বাহিনী জানায় এখনও পলাতক 300 মতো জঙ্গি, তাদের আটকে অভিযান চলবে। আটক জঙ্গিদের বিভিন্ন কারাগারে পাঠানো হয়েছে, যারা পলাতক তাদের ধরতে চলবে অভিযান। গত কয়েকদিন আইএস কুর্দি বাহিনীর তীব্র লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে দেশটির উত্তর পূর্বাঞ্চল। তুমুল সংঘাতে প্রাণ হারায় দুপক্ষের 160 জনের বেশি মানুষ, যাদের মধ্যে আছে শিশু সহ অনেক বেসামরিক নাগরিক। পরিস্থিতির ভয়াবহতায় ঘর বাড়ি ছেড়ে পালায় প্রায় অর্ধ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলেই পরমাণু চুক্তি পুনরুদ্ধার সম্ভব, মঙ্গলবার কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রুইসি। জানান, কার্যকর চুক্তির গ্যারান্টি পেলেই কেবল ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসবে তেহরান। দাবি করেন, সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চান তারা, তবে কেউ বিরোধ তৈরি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে। গত এপ্রিল থেকে ভিয়েনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। 2018 সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন 6 বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরই শুরু হয় টানাপোড়েন। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি। জবাবে চুক্তির শর্ত থেকে পরমাণু কর্মসূচি চালিয়ে যায় দেশটি। সব পক্ষ যখন বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেবে তখন চুক্তির সুযোগ তৈরি হবে। মার্কিনিরা বার্তা পাঠিয়েছে সরাসরি বৈঠক চায়, এটা নতুন নয়। হ্যাঁ, আলোচনা গুরুত্বপূর্ণ, তবে ফলপ্রসূ সমাধান না এলে কেবল কথা চালিয়ে যাওয়ার